হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন অনুরাধা রায়পুরে থাকত শ্বশুরবাড়িতে স্বামী রাজেশ ও ছেলে সোহম ছাড়াও শ্বশুর শাশুড়ি ও ছোট ননদও ছিল অনুরাধার ননদ রাশি ক্লাস সেভেনে পড়ত রাজেশের অনেকদিন পর রাশির জন্ম হয়েছিল বলে ওদের দুজনের বয়সের অনেক ফারাক ছিল রাশি একদিন স্কুল থেকে ফিরে বলল মা এই দেখো স্কুলের ম্যাম এটা দিল আর তার সাথে একটা ভিডিও দেখিয়ে মেয়েদের পিরিয়ডের ব্যাপারেও বোঝাল আচ্ছা মা মনে হয় তুমিও তো পিরিয়ডের ব্যাপারে সব জানবে আমাকে একটু বলো না এটাকে তাড়াতাড়ি ব্যাগে রাখ এসব কথা সবার মাঝে বলতে নেই তোর বাবা যে বাড়িতে তুই চুপ কর এখনো তোর এসব কথা জানার বয়স হয়নি তুই ঘরে গিয়ে চেঞ্জ করে মা আজকাল সমস্ত স্কুলে মেয়েদেরকে পিরিয়ডের ব্যাপারে জানানো হয় তাই আমাদেরও ওকে জানানো উচিত ও যেন ঘাবড়ে না যায় বৌমা মা তুমি আমাকে শেখাতে এসো না রাশির কি জানা উচিত তা আমি ভালো করেই জানি তুমি রান্নাঘরে গিয়ে নিজের কাজ অনুরাধা চাইতো যে রাশিকে পিরিয়ডসের ব্যাপারে বলা হোক আর রাশি যেন তার সব প্রশ্নের উত্তর পেয়ে যায় কিন্তু এই ব্যাপারে যে কথা বলা তার শাশুড়ির পছন্দ ছিল না একদিন সকালে বাবা রাজেশ তুই ইলেকট্রিক মিস্ত্রিকে কখন ডাকবি আমার রুমের এসিটা যে চলছে না হ্যাঁ মা আমি ওকে ফোন করে দিয়েছি দশটা নাগাদ দোকান খুললেই ও চলে আসবে আমি অফিসে যাচ্ছি বাবাও দোকান চলে গেছে তুমি কিন্তু কাজটা করিয়ে নিও আর ইলেকট্রিক মিস্ত্রিকে বলবে যত টাকা হবে আমি ওকে দোকানে দিয়ে আসব মা দেখুন তো রাতের জন্য এটুকু ছোলা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এটুকুই ভিজিয়ে দাও আর রাশি কোথায় ওর যে স্কুলের সময় হয়ে গেল মা ও বাথরুমে দাঁড়ান আমি দেখছি রাশি এত দেরি হচ্ছে কেন সব ঠিক আছে তো অনুরাধা বাথরুমের দরজা নক করলে কিছুক্ষণ বাদে রাশি বেরিয়ে এলো। বৌদি আমার ওয়াশরুমের জায়গাতে মনে হয় চোট লেগেছে আমার আমার খুব ভয় করছে বৌদি সাবান দিয়ে অনেকবার ওয়াশ করলাম তাও ব্লাড আসছে রাশি ভয় নেই আমার সাথে এসো রাশি এতক্ষণ বাথরুমে কি করছিলে মা ওর পিরিয়ড শুরু হয়েছে ও ভয় পাচ্ছে আমি ওকে ঘরে নিয়ে গিয়ে বোঝাচ্ছি বোঝানোর কি আছে কাপড় দিয়ে দাও ও রেখে নেবে মা তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না এসো রাশি আমি তোমাকে সব বুঝিয়ে বলছি তোমার পিরিয়ড স্টার্ট হয়েছে এখন থেকে প্রত্যেক মাসেই হবে বৌদি তবে কি এই পিরিয়ড তোমারও হয় হ্যাঁ রাশি আমারও প্রত্যেক মাসে হয় আর বিট্টু দিদি শালিনী দিদি তাদেরও কি পিরিয়ড হয় হ্যাঁ সোনা এই পিরিয়ড সব মেয়েদেরই হয় মেয়েদের যখন কিশোর অবস্থা প্রায় ১৩ বছর বয়স তখন থেকেই মেয়েদের এটা শুরু হয় কিন্তু এতে ভয় পাওয়ার কিছুই নেই তিন থেকে চার দিন পরই তোমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে এসো এখন আমি তোমাকে এই স্যানিটারি প্যাড ব্যবহার করা শেখাবো আর এর বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরও দেব অনুরাধা রাশিকে স্যানিটারি প্যাড ইউজ করতে শেখায় এবং তার সব প্রশ্নের উত্তর দিয়ে তার মনে সব ভয় দূর করে দেয় অনুরাধার কথা শুনে রাশি এটা বুঝতে পেরেছিল যে পিরিয়ডস একটি মেয়ের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় আর এতে ভয় পাওয়ার কিছুই নেই রাশি এখন এই ব্যাপারে অভ্যস্ত হয়ে গিয়েছিল এখন পিরিয়ডসের দিনে ও টেনশন ফ্রি হয়েই সমস্ত কাজ করত বৌমা তুমি যেভাবে রাশিকে পিরিয়ডের ব্যাপারে বুঝিয়েছ আমি হয়তো সেভাবে বোঝাতে পারতাম না এ আপনি কি বলছেন মা ও যে আমার ছোট বোনের মতো পিরিয়ড নিয়ে ওর মনের ভয়টা যে কেটে গেল এতেই আমি নিশ্চিন্ত অনুরাধার ছেলের এক বছর বয়স পূর্ণ হওয়ার জন্য জন্মদিনের শপিংয়ের জন্য ও বিভাকে ফোন করল হ্যালো বিভা আমি অনুরাধা বলছি আজ ফ্রি আছিস আমার সাথে আমার ছেলের জন্মদিনের শপিংয়ে যাবি শোন না বলছিলাম কয়েকদিন বাদে গেলে হয় না আমার পিরিয়ড চলছে আর ফ্লোটাও বড্ড বেশি আর জানিস আমার পিরিয়ডটাও না খুবই অনিয়মিতভাবে হচ্ছে কী যে করি কিছুই বুঝতে পারছি না তুই কোনো মহিলা ডাক্তারকে দেখা এভাবে পিরিয়ড ইরেগুলার হওয়া মোটেও ভালো না ডাক্তারি এর কারণ বোঝে চিকিৎসা করবেন তুই একটা কাজ কর তুই আমার সাথে কাল আমাদের ফ্যামিলি ডাক্তারের কাছে চল পরের দিন অনুরাধা বিভাকে নিয়ে তাদের ফ্যামিলির লেডি ডক্টরের কাছে গেল হুম আমি আপনার সব চেক করে নিয়েছি আপনার পিরিয়ড অনিয়মিত হওয়ার অনেক কারণ থাকতে পারে যেমন দুশ্চিন্তা খাবার দাবারের অনিয়ম অথবা খাবারের পোষণের অভাব অধিক এক্সারসাইজ অথবা বার্থ কন্ট্রোল পিলের ব্যবহার হ্যাঁ ম্যাডাম আমি বিয়ে শুরুতে বার্থ কন্ট্রোল পিল ব্যবহার করেছিলাম কিন্তু এখন চান্স নেব তাই গত মাসেই বন্ধ করলাম এতে ভয় পাওয়ার কিছুই নেই আমি আপনাকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি যা আপনার শরীরে শক্তি ও রক্তের পরিমাণ বৃদ্ধি করবে আর আপনি কিন্তু স্ট্রেস একদমই নেবেন না কারণ স্ট্রেস কিন্তু পিরিয়ড অনিয়মিত হওয়ার এক প্রধান কারণ আর বার্থ কন্ট্রোল পিল কিন্তু কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত না নেক্সট উইক কিন্তু আপনার হাজব্যান্ডকে সঙ্গে করে নিয়ে আসবেন আমি ওনাকে কিছু কথা বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ ডক্টর আমি নেক্সট উইক আমার হাজব্যান্ডকে নিয়ে আসব বিভা আর অনুরাধা ক্লিনিক থেকে বাইরে বেরিয়ে আসে থ্যাংকস রে আজ তোর জন্য আমি এই সমস্যা থেকে মুক্তি পেলাম বন্ধু হয়ে যদি বন্ধুর কাজেই না আসা যায় তাহলে আর কিসের বন্ধুত্ব বল নে এবার বাড়ি চল তোকে আবার আমার ছেলের জন্মদিনের পার্টিতেও আসতে হবে অনুরাধার কথা শুনে বিভা ডাক্তারের পরামর্শ নিয়ে কিছুদিনের মধ্যেই প্রেগনেন্ট হয়ে গেল আরে বা আমার প্রিয় বান্ধবী যে একটি ছোট্ট মা হয়ে গেল এসব তোর জন্যই সম্ভব হল রে তোকে যে কীভাবে আমি ধন্যবাদ জানাই আজ অনুরাধা একজন ভালো বউ বৌদি এবং বান্ধবী হয়ে নিজের কর্তব্য পালন করল কলেজে এক্সাম চলছিল প্রেরণার মহিমা তানিয়ার জন্য কলেজের গেটেই অপেক্ষা করছিল রে তানিয়া কোথায় এখনো যে এলো না একটা ফোন করত ওকে দাঁড়া ওই যে আসছে কি রে এক্সামের টাইম হয়ে গেল কোথায় ছিলিস তুই ওফ আর বলিস না বাসই পাচ্ছিলাম না আজ যা তা ব্যাপার চল চল তাড়াতাড়ি চল আর এক্সাম শুরু হতে মাত্র দশ মিনিট বাকি তাড়াতাড়ি চল দু মিনিট আমি ওয়াশরুম থেকে আসছি তাড়াতাড়ি কর তানিয়া আর কত সময় লাগবে তোর ওয়াশরুমে কিরে কি হয়েছে তোর মুখ ভার কেন কি হয়েছে আর বলিস না দুদিন বাদ আমার ডেট ছিল কিন্তু আজই আমার পিরিয়ড স্টার্ট হয়ে গেল কি যে করি বলতো তবে স্যানিটারি প্যাড ইউজ কর আমি বেগে রাখতে ভুলে গেছি প্লিজ আমাকে একটা ব্যবস্থা করে দে না প্লিজ প্লিজ ঠিক আছে দাঁড়া দেখছি প্রেরণা আর মহিমা কলেজে খোঁজ করেও কারোর কাছেই প্যাড পেল না অনেক খোঁজ করার পর শেষ পর্যন্ত সায়েন্সের এক টিচারের কাছে ওরা প্যাড পেল এবং ওরা তাড়াতাড়ি তানিয়াকে এনে দিল এসব করতে গিয়ে ওদের আধ ঘন্টা চলে গেল যাই হোক টিচারকে নিজেদের অসুবিধার কথা জানিয়ে ওই এক্সামটা ওরা কোনোভাবে দিয়ে দিল সেই দিনের পর থেকে তানিয়া সময় মতো নিজের কাছে প্যাড রেখে দিত এইভাবেই সময় কেটে গেল এখন ওদের তিনজনেরই বিয়ে হয়ে গিয়েছিল এবং সবাই নিজেদের সংসার নিয়েই ব্যস্ত ছিল একদিন ওদের তিনজনেরই একসাথে দেখা হলো আজ কত দিন বাদে আমাদের দেখা হলো বল হ্যাঁ রে ঠিকই বললি বিয়ের পর আর টাইমই কোথায় তোরা জানিস আজ আমি কত কষ্ট করে তোদের সাথে দেখা করতে এসেছি আজ যে আমার পিরিয়ডের সেকেন্ড দিন চলছে পিরিয়ডের নাম শুনে কিছু মনে পড়ল কলেজের এক্সামের ওই দিনের কথাটা হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার ওই দিনের কথাটা কিন্তু যাই বলিস খুব দারুণ ছিল কলেজের ওই দিনগুলো খুব মিস করি রে কলেজের ওই দিনগুলোকে প্রেরণা আজ তুই পুরনো স্মৃতি মনে করিয়ে দিলি রে চল না একদিন আমরা সবাই মিলে আবার আগের মতো সেই মজা করি হ্যাঁ হ্যাঁ একদম কিরে তানিয়া কী বলিস একদম কিন্তু তোদের কথা শুনে আমার মনে পড়ে গেল বাড়িতে গিয়ে যে আমাকে আবার প্যাকিং করতে হবে কাল যে আমরা নৈনিতাল যাচ্ছি ও নৈনিতাল খুব ভালো জায়গা ঘোরার জন্য ওখানকার তল্লিতাল মল্লিতালও কিন্তু খুব প্রসিদ্ধ হ্যাঁ রে আমিও একবার গিয়েছিলাম খুব ভালো জায়গা ঘোরার জন্য যাই হোক নেক্সট মান্থ আমার অ্যানিভার্সারিতে তোদের কিন্তু আসা চাই এইভাবে তিনজন বান্ধবী দেখা করলো এবং বাড়িতে ফিরে এলো পরের দিন সকালে টানিয়ার সপরিবারে নৈনিতাল যাওয়ার কথা বৌদি এই নাও তোমার চটিটা বাইরে ছিল থ্যাংকস কোমল আর তুমি যেন আমাকে কি বলছিলে কাল তোমার পিরিয়ড হচ্ছে না গত দুমাস ধরে আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম উনি বললেন যে এখন তো তোমার জাস্ট পিরিয়ডটা শুরু হলো। তাই কিছুদিন তোমার অনিয়মিত থাকবে আর বয়স বাড়ার সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে তুমি এক কাজ করো। তোমার ব্যাগে কিছু স্যানিটারি প্যাড নিয়ে নাও যদি পাহাড়ে কোনো সমস্যা হয় তবে কাজে লাগবে আচ্ছা আমি রেখে দিচ্ছি সবাই মিলে নৈনিতাল ঘুরতে গেল এবং ওখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে খুব খুশি হলো মা আপনিও আসুন না একটা ছবি তুলি হ্যাঁ হ্যাঁ মা এসো না বাবা তুমিও এসো দাদাও এসো আমি তোমাদের সবার ছবি তুলছি তখনই হঠাৎ কোমলের পেটে ব্যথা শুরু হলো আহ বৌদি তুমি ঠিকই বলেছিলে ট্রাভেলের সময় আমার পিরিয়ড হতে পারে তুমি আমার সাথে একটু হোটেলে এসো না আমার ব্যাগে স্যানিটারি প্যাড রাখা আছে আচ্ছা দাঁড়াও আমি আসছি মা আমি কোমলকে নিয়ে একটু রুমে যাচ্ছি একটু বাদেই ফিরে আসব তানিয়া কোমলকে নিয়ে হোটেলের রুমে গেল কিছুক্ষণ পর বৌদি থ্যাংকস আমাকে অ্যাডভাইসটা দেওয়ার জন্য এখন থেকে আমি তো পিরিয়ডের দিন আসার আগেই ব্যাগে স্যানিটারি প্যাড রেখে দেব এতে থ্যাংকসের কি আছে তুমি আমার ননদ পরে আগে আমার ছোট বোন তাই তোমার খেয়াল রাখা যে আমার দায়িত্ব তুমি জানো বৌদি আমার এক বান্ধবী তার আত্মীয়ের বিয়েতে গিয়েছিল ওর পিরিয়ডের দিনের কথা মনেই ছিল না ইমার্জেন্সিতে ওকে টয়লেট পেপার আর রুমাল দিয়েই কাজ সারতে হল তখনই শাশুড়ি ওখানে চলে আসে হ্যাঁ তোমরা দুজন এখানে বসে গল্প করছো আর আমরা তোমাদের খুঁজে বেড়াচ্ছি মা বাবা টাদা দাদা কোথায় ওরা দুজন তো নিচে গার্ডেনে ঠান্ডার মজা নিচ্ছে আচ্ছা তোমরা এখানে কি করছিলে মা কোমলের পিরিয়ড শুরু হলো তাই আমাদের আসতে হলো। মা বৌদি যদি স্যানিটারি প্যাডটা বেগে রাখার কথা না বলতো। তাহলে আজ আমি খুব বিপদে পড়তাম বৌমা তুমি থাকতে যে আমার কোমলকে নিয়ে কোনো চিন্তা নেই তোমার মতো বৌমা পেয়ে আমি ধন্য মা এই পরিবারটাই যে আমার গোটা পৃথিবী আপনার মতো শাশুড়ি আর কোমলের মতো ননদ পাওয়া যে আমার সৌভাগ্যের ফল কোমল তানিয়াকে জুড়িয়ে ধরল একজন বউ যে কীভাবে শ্বশুরবাড়িতে সবারই প্রিয় হয়ে উঠতে পারে তানিয়া তা আজ প্রমাণ করে দিল হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন